নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বল্প খরচে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের পদ্ধতি উদ্ভাবন করেছেন আইসিডিডিআর বি চিকিৎসক জোবাই চিস্তি এতে তিনি ব্যবহার করেছেন একটি শ্যাম্পুর বোতল আর দুই টুকরো নল সরকারি হাসপাতালে এই পদ্ধতি চালু করা গেলে শিশু মৃত্যুর হার অনেক কমিয়ে আনা যাবে বলে মনে করছেন জোবাইয়ের বিশ্বে প্রতি বছর নয় লাখের বেশি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় এর বেশিরভাগই দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পাঁচ বছরের নিচের শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি মূলত ঠান্ডা থেকেই নিউমোনিয়ার সূত্রপাত শ্বাস নিতে না পারায় মারা যায় শিশুরা বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া লেগেছে তবে এখনো সব জায়গায় আক্রান্ত শিশুদের জন্য অক্সিজেনের ব্যবস্থা হাসপাতালে থাকলেও বেশি কর্মরত বাংলাদেশি জোবায়ের চিস্তি অক্সিজেন দেওয়ার খরচ শতকরা আশি ভাগ কমিয়ে নিয়ে এসেছেন এতে তিনি ব্যবহার করেছেন একটি শ্যাম্পুর বোতল আর দুই টুকরো নল এই পদ্ধতিতে শিশুর অক্সিজেন গ্রহণের ক্ষমতা বাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যুর হার কমেছে শতকরা প্রায় পঁচাত্তর ভাগ কারণ কনসেনট্রেটারের মাধ্যমে কনসেনট্রেটার থেকে অক্সিজেন বাচ্চা পাচ্ছে সরাসরি এই দিক দিয়ে অক্সিজেন সে টানতেছে যে দেখেন নালে টাইনে আবার ছাড়তেছে যখন ছাড়ে তখন এই নল দিয়ে আসতেছে এই যে এই নল দিয়ে এসে এই বুদ্ধুদ সিপেপের মাধ্যমেই যেহেতু এটা একটা প্রেসার এগেনস্টে হচ্ছে তখন সে যখন শাস্ত্র ছাড়ছে তখন সেটার এগেইনস্টে আবার গ্রেডিয়েন্ট মানে প্রেসার দিচ্ছে ব্যাক প্রেসার দিচ্ছে তিনি জানেন দেশের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুবিধা থাকলে অতি সহজেই এই পদ্ধতি পৌঁছে দেয়া সম্ভব যে আমাদের মূল টার্গেটই হল যে এটাকে স্কেল আপ করা ইন এ রুরাল डिस्ट्रिक्ट হসপিট্যালস বাই দ্য নেক্সট 1 ইয়ার যদি দেখি যে गवर्नमेंटের যে ফেসিলিটিস আছে তাতেই চলবে তাহলে আমরা ওই ফ্যাসিলিটিস দিয়েই ইমপ্লিমেন্ট করা শুরু করব এই চিকিৎসক জানান স্বল্প খরচে এই পদ্ধতি ব্যবহার করায় আইসিডিডিআরবি হাসপাতালের অক্সিজেন বিল বার্ষিক ত্রিশ হাজার ডলার থেকে কমে ছয় হাজার ডলারে নেমে এসেছে তিনি আশা করছেন আগামী দুই বছরের মধ্যে এই পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়া যাবে সমীর রহমান দীপ্ত সংবাদ ঢাকা